এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে ক্লিক মানি নামের একটা অ্যাপ্লিকেশন রিভিউ করব, যেটি দেখলে আপনারা জানতে পারবেন ক্লিক মানি অ্যাপস রিয়েল অর ফেক, ক্লিক মানি অ্যাপস লেজিট অর স্ক্যাম, এবং এই অ্যাপসটিকে আসলে আমাদেরকে পেমেন্ট করে থাকবে কিনা। সো বিস্তারিত বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর ক্লিক মানি নামের অ্যাপসটি রিয়েল নাকি ফেক এই বিষয়টি আমরা জাস্টিফাই করার জন্য আজকের এই ভিডিওটিতে কয়েকটা পয়েন্ট উল্লেখ করব। সো নাম্বার ওয়ান নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসের পাশে আইডলি অ্যাক্সেস লেখা রয়েছে। আমি আপনাদেরকে এই ভিডিও সহ অনেক ভিডিওর মাঝেই বলেছি যে অ্যাপসগুলোর পাশে আইডলি অ্যাক্সেস লেখা থাকে সে অ্যাপসগুলো বেশিরভাগ সময় ফেক হয়ে থাকে। এবং নাম্বার টু নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই অ্যাপসের যতগুলো রিভিউ রয়েছে সবগুলো রিভিউ এই অ্যাপসের ডেভেলপার প্রাইভেট করে রেখেছে। সো এখন আমরা সরাসরি অ্যাপসটিকে ওপেন করব। সো ক্লিক মানি অ্যাপসটির নাম্বার থ্রি নেগেটিভ পয়েন্ট হচ্ছে যখনই আমরা অ্যাপসটিকে ওপেন করব তখন আমাদেরকে কোনো প্রকার রেজিস্ট্রেশন অথবা কোনো প্রকার সাইন আপ করতে হবে না। জাস্ট আমরা অ্যাপসটিকে ওপেন করব, তারপর আমাদের সামনে একটু লোডিং নিবে, তারপর ক্লিক মানি নামের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা গেমস খেলতে পারবো, তারপর পেপাল ডলার ইনকাম করতে পারবো। এবং ফ্রেন্ডস, আমরা কিন্তু গুগলের বিভিন্ন বিজ্ঞাপনের মধ্যে দেখেছি যে এখান থেকে আমরা প্রতিদিন $100 প্লাস এখান থেকে পেপাল ডলার ইনকাম করতে পারবো, এবং প্রতিদিনের পেমেন্টটা এখান থেকে আমরা প্রতিদিন নিতে পারবো। সো আমি কিন্তু এখন বর্তমানে অ্যাপসটির হোম পেজের মধ্যে রয়েছি, বাট আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের মধ্যে এই উপর দিকে কোনো প্রকার পেপাল অপশন অথবা রেফার অপশন কোনো কিছু আসতেছে না। সো আমি আপনাদেরকে বলবো এটা হচ্ছে এই অপশন নাম্বার ফোর নেগেটিভ পয়েন্ট, এবং এই চারটা নেগেটিভ পয়েন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে পারি যে এই অ্যাপসটি ফেক অ্যাপ্লিকেশন। কেননা ফ্রেন্ডস, এইখান থেকে যদি এই অ্যাপসটিকে অবশ্যই মানি আর্নিং পারপাজে তারা তৈরি করতো তাহলে অবশ্যই সকলের ডিভাইসের মধ্যে প্রত্যেকটা ফোনের মধ্যেই এই রিডিম অপশনটা থাকতো। বাট যেহেতু এই অ্যাপসটি শুধুমাত্র গেমসের জন্য তৈরি করা হয়েছে তার জন্য প্রত্যেকের ডিভাইসের মধ্যে এই অপশনগুলো নাই, রিডিম অপশন অথবা পেপাল অপশন তারপর রেফার অপশন নাই। সো আমি আপনাদেরকে বলবো অ্যাপসটি ফেক অ্যাপ্লিকেশন, সো ডোন্ট ইউজ দিস অ্যাপ।